এক্ষেত্রে আমি তোমাকে একটা কথা জানাই, দেখো জিএনএম কিন্তু আমরা সেই সমস্ত কলেজগুলোকেই প্রেফার করবো যাদের কিন্তু নিজস্ব হসপিটাল এবং ট্রেনিং ফেসিলিটি রয়েছে। সুতরাং সরকারি মেডিকেল কলেজে তুমি যদি জিএনএম পড়ো, সেক্ষেত্রে যেমন মেডিকেল কলেজের ভেতরেই জিএনএম কোর্সটি পড়ানো হচ্ছে, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে জিএনএম কোর্সেও কিন্তু তুমি ঠিক সমান সুযোগটা এবং ফেসিলিটি পাচ্ছ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু 10+2 কমপ্লিট করার পর ভাবছো যে অ্যালাইড হেলথ সায়েন্সেস এ মেডিকেল ফিল্ডে নিজের ক্যারিয়ার শুরু করবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু জিএনএম কোর্সটিকে অপ্ট করতে চাও। জিএনএম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এই কোর্সটি কিন্তু 3 বছরের কোর্স এবং এক্ষেত্রে কিন্তু সরাসরি তোমার মেডিকেল ফিল্ডে কাজ করার সুযোগ থাকছে এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু জিএনএম কোর্সটি পড়ানো হয়। তো আজকের ভিডিও সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা জিএনএম কোর্স নিয়ে নিজেদের ক্যারিয়ার কোর্সই করতে চায়, এবং সেই জন্য আজকের ভিডিওতে আমি কথা বলবো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এটি কিন্তু পূর্ব ভারতের তথা কলকাতার NABH বৃহত্তম হসপিটাল এবং 1050 বেডেড হসপিটাল এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্ট এখানে রয়েছে, স্টার্টিং ফ্রম পিডিয়াট্রিক্স, স্কিন কেয়ার, ডার্মাটোলজি, কার্ডিয়াক ডিপার্টমেন্ট। তো জিএনএম স্টুডেন্টরা যারা জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে পড়বে তাদের কিন্তু সরাসরি ট্রেনিং এবং এক্সপোজারের সুবিধা থাকছে, এবং তাছাড়া জিএনএম ছাত্রীদের জন্য কিন্তু জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসের মধ্যে হস্টেল ফেসিলিটিও রয়েছে। তো এখানে ফি স্ট্রাকচার জিএনএম এ কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কি কি ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে জিএনএম স্টুডেন্টদের, সমস্ত ডিটেইলস নিয়ে আলোচনা হবে আজকে ভিডিওতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো, তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস, ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ ওয়ান, এখানেও আমাদের লাইক এবং ফলো করো। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং, এটি INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভড। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ইন নার্সিং ডিপার্টমেন্ট ইজ অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল একটি লিডিং মাল্টি স্পেশালিটি হসপিটাল। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল বজবজে বুইটার কাছে অবস্থিত। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে কিন্তু রয়েছে জেনারেল মেডিসিন ডিপার্টমেন্ট, জেনারেল সার্জারি, গাইনোকোলজি, পিডিয়াট্রিক, অর্থোপেডিক, অ্যানাস্থেসিওলজি, ENT, অপথালমোলজি, সাইকিয়াট্রি, পালমোনারি মেডিসিন, ডার্মাটোলজি, রেডিও ডায়াগনোসিস, ডেন্টিস্ট্রি, এই সমস্ত ডিপার্টমেন্ট। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল হল 1050 বেডের একটি হসপিটাল এবং এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট NABH অ্যাক্রিডিটেড হসপিটাল। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেসের রয়েছে সুপারব ইনফ্রাস্ট্রাকচার। সমস্ত লেকচার থিয়েটার্সগুলি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস অডিও ভিজুয়াল এইডস এবং 24-hour CCTV সার্ভিলিয়েন্স দিয়ে সিকিউরড, আর এছাড়া সিটিং ক্যাপাসিটি থাকছে 200+। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি। এই সেন্ট্রাল লাইব্রেরি ফেসিলিটিটি কিন্তু জিএনএম স্টুডেন্টরা অ্যাভেল করতে পারে। জিএনএম কোর্সের প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে রয়েছে অ্যানাটমি ল্যাবরেটরি, ফিজিওলজি ল্যাবরেটরি, বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি। এছাড়া রয়েছে ডেমো রুমস, যেখানে 75 জন স্টুডেন্ট একসঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল কন্ডাক্ট করা যায়। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসের মধ্যেই রয়েছে জিএনএম স্টুডেন্টদের জন্য রেসিডেন্সিয়াল ফেসিলিটি। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে 2016 থেকে পড়ানো হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স, যেটিকে শর্টে আমরা জিএনএম কোর্স বলছি। এখানে জিএনএম এর আসন সংখ্যা হলো 100। জিএনএম এর কোর্স ডিউরেশন হলো 3.5 ইয়ার্স, 3 বছর জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে
জিএনএম কোর্স করার পর সঙ্গে থাকছে ছ মাসের ইন্টার্নশিপ করার সুযোগ, যার থ্রু দিয়ে জিএনএম স্টুডেন্ট প্রফেশনাল ট্রেনিং, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং রিয়েল ওয়ার্ক লাইফ এক্সপোজার পাবে। এবার দেখে নেব জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। যে সমস্ত স্টুডেন্ট রেকগনাইজ বোর্ড থেকে 10+2 আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে মিনিমাম 50% মার্কস সিকিওর করেছে, তারা কিন্তু জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে জিএনএম কোর্সটির জন্য আবেদন করতে পারবে। এবং তৎসহ স্টুডেন্টকে কিন্তু জিএনএম নার্সিং এন্ট্রেন্স এক্সামিনেশনটিও অ্যাপিয়ার করতে হবে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে মিনিমাম এজ লিমিট ফর জিএনএম কোর্স ইজ 17 ইয়ার্স, 17 বছর, এবং ম্যাক্সিমাম হলো 27 বছর অ্যাজ অন 1st January 2024। এছাড়াও স্টুডেন্টকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ক্যান্ডিডেট হতে হবে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে জিএনএম এ অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লাস 12-এর মার্কসটি কনসিডার করা হবে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে 3 বছরের জিএনএম কোর্স ফি হলো 3,57,000 এবং জিএনএম এর হস্টেল ফিজ হলো 2,93,000 ফর 3 ইয়ার্স। GEMS is a campus. It comprises of 35-acre land, and we have Jagannath Gupta Institute of Nursing Sciences, we have Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital, and under this Hospital and Nursing Sciences Institute we have different courses running. Now dear students, tumra Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital er GNM course details peye gecho. Ekhetre ami tomake ekta kotha janai, dekho GNM kintu amra ei somosto college guloke prefer korbo jader kintu nijosho hospital ebong training facility royeche. Sutorang sarkari medical college e tumi jodi GNM poro, shekhetre jemon medical college er bhetorei GNM course ti porano hocche, Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital e GNM course e kintu তুমি ঠিক সমান সুযোগটা এবং ফেসিলিটি পাচ্ছ। তাহলে স্টুডেন্টস, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এন্ড হসপিটাল নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে সরাসরি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো।